শুধুমাত্র কালাভোনার জন্য মানুষের এত টান যেটা আপনার কল্পনার বাইরে একদম আর মাটির চুলায় ভাজা ভাজা করে রান্না করা কালাভোনা কত যে টেস্ট এটা না না বোঝা একদম মুশকিল আজকে সকাল খেয়ে আসি কারণ আজকে যাওয়ার কথা রাজশাহী থেকে দশ কিলোমিটার দূরে নহাটার এক কলেজ পড়ুয়া অসহায় ছেলের সাথে এদিকে নাটোর থেকে আমার বড় বড় বুধ ছেলে আসিফ ভাই আসছে রাজশাহী শহরে একটা কাজে আমরা টোটাল ছিলাম পাঁচজন জন প্রতি বিশ টাকা ভাড়া চুক্তিতে আমরা উঠে পড়ি একটা অটোতে অটোর গতি নিয়ে নতুন করে আর কি বলবো অটোর গতি এতই বেশি ছিল যে আমাদেরকে একটা রিক্সায় ওভারটেক চলে যাচ্ছিল যাচ্ছিলো যে যেকোনো রিক্সা আপনি যদি চড়েন তাহলে হালকা করে বিমানের ফিল পাবেন এদিকে সকাল থেকে না খেয়ে আসি যে কারণে মনে হচ্ছিল আমার কিডনি হজম হয়ে যাচ্ছে দীর্ঘ বিশ থেকে পঁচিশ মিনিট জার্নি করার পরে আমরা পার হয়ে পোহা থানা এরপরে ছোট্ট একটা ব্রিজ এবং পৌঁ যায় নহাটার হাটে হাটে পৌঁছে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়ে একটা কোকাকোলা কিনে নিব কোক ছাড়া আসলে খাবারটা জমে না বাম সাইডে একটা কিডনি বেঁচে আবার একটা কোক কিনে নেই কারণ কোকের দাম এখন এরকমই হাটে ঢুকে ডান সাইডে যে হোটেলগুলো আছে সেই দিকে আমরা রওনা দিই কারণ খাবারের হোটেলগুলো ওই সাইডেই প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নহাটাতে এই হাটটা বসে থাকে নহাটার হাটে পাঁচ থেকে ছয়টা দোকান আছে তার মধ্যে জনপ্রিয়তা চুঙ্গে আছে হানি প্রিপন সহ আর অনেকেই এর আগে আমি সিটি হাটে হানিফ মামার খেয়েছিলাম যে কারণে এইটার আমি ট্রাই করব না অন্য কিছু বা নতুন কিছু ট্রাই করবো এবার হাটের মধ্যে আপনি বেশ কয়েকটা দোকান দেখতে পাবেন বাট ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট ওয়ান খাবারের হোটেল যেদিকে আসে ভেতরে ঢুকতে হাতের বামে দেখতে পাবেন রিপন হোটেল আজকে আমরা ট্রাই করব এই হোটেলের কালাভুনা হোটেলের ঠিক পাশে রান্না হচ্ছিল মাটির চুলায় কালাভুনা হোটেলের বাইরে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশের ব্যবস্থা ছিল অন্যান্য হোটেলে আমি এই ব্যাপারটা দেখি নাই হাত ধুতে যাওয়ার আগে কর্নারের সিটটা আমরা বুক দিয়ে গেছিলাম তবে হাত ধুয়ে আসার পরে দেখি কেউ একজন বসে গেছে এই ব্যাপারটা আমার কাছে প্রচুর রাগ লাগে যাই হোক এবং গরুর মাংসের কালাভোনা এটার দাম হয়ে থাকে এরপরে চলে আসে এক বাটি কালাভোনা যেটার দাম ছিল একশো পঞ্চাশ টাকা এবং এক প্লেট ভাতের দাম বিশ টাকা তবে এখানে একটু আমি সিস্টেম করে নিই রিয়াদ ভাইয়ের বাটিতে ভালো ছিল যে কারণে আমারটা রিয়াত ভাইকে দিয়ে রিয়াদ ভাইটা আমি নিয়ে নিছিলাম কালাভোনা প্লেটে ঢালার পরে দেখেন ভাই কালার দেখে পুরো মনটাই ভরে গেছে খাওয়ার আগে আমার রিপন মামার কালাভোন প্রথমে যে ব্যাপারটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে ঝোলটা একটু বেশি ঘন হাডি তেল কলিজা সহ পেয়েছিলাম আর মাংসের ব্যাপার বলতে গেলে ছিল ছিল। তবে একটু বেশি এটার কারণ পারে জাল করার কারণে একটু চওড়া হয়ে গেছে তবে ভাই ঝোলের সাথে ভাত মাখাই নেওয়ার পরে যে কালারটা আসতেছে এটা একটু দেখেন কালাভোনা ট্রাই করার পরে আমি হাত দিয়ে নলিতে নি একদম ফুললি লোডেড ছিল হাত দিয়ে ঝারণ মারার সাথে সাথেই পুরো ভেতরের অংশটা একদম বের হয়ে চলে এইটা দিয়ে ভাতের সাথে মাখায় খাইতে যা লাগে ওভারঅল আমি যদি বলি তাহলে আপনি রিপনের কালো ভবনটা ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনার দিল কো সুকুন মিলেগা এদিকে রিয়াদ ভাই আর আমার বড় ভাই সাইলেন্টলি একদম খায় যাচ্ছে রেল গেটে বসে থাকা সেই ছেলেটাকে দুপুরে খাওয়াইছি বলে সে আসলে আবেগে কান্না করে দিছে এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হতে এক বড় ভাই এসে বলে সেও খাবে আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল অতএব তাকে আমরা বসাই দেই তরকারি না আসতে সে ভাত খাওয়া শুরু করে দেয় অলরেডি আমি বুঝতে পারছিলাম সে আসলে ক্ষুধার্ত পরবর্তীতে মাংস আসলে সে খুব এনজয় করে খাবারটা খায় দূর থেকে দাঁড়িয়ে আমি তার খাওয়া দেখছিলাম খেলছিলাম মানে কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে ব্যাপারটা আমরা তাহলে টোটাল খেলাম ছয় জন এবং আমাদের বিল হয়েছে এগারোশো ষাট টাকা রিয়াদ ভাইকে দশ টাকা দেয় বিড়ি সিগারেট খাওয়ার জন্য আর আমাদেরকে পঞ্চাশ টাকা দেয় ডিসকাউন্ট মানে টোটাল ষাট টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম আমরা আর এই ষাট টাকা দিয়ে আমরা একটা ছয়শো এম এর কোকা কোলা কিনে নেই আবার আমাদেরকে টোটাল বিলের থেকে ষাট টাকা ডিসকাউন্ট দিছে ষাট টাকা দিয়ে ছয়শো এম এর একটা কোকা কোলা হয়ে গেছে আর কি আর রিয়াদ ভাইকে দশ টাকা দিছিল বিড়ি খাওয়ার জন্য রিয়াদ ভাই টাকা আমাদেরকে দিয়ে দিছে এমন মহৎ সব দানশীল মানুষ বেঁচে থাক যুগ যুগ ধরে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ